প্রথম দিন আম্মা বাবা আমারে মেঘলা পাড়াই দিল, এখন আমি একলা একলা যামু কেমনে? রাস্তাঘাটে আমি কি বিউচি নেই আর কোন বাস যায় আমি তাও তো জানি না, এখন আমি যামু কেমনে? মামা এটা কি জানো? কি? এটা তোর ভবিষ্যৎ। ফেল গেলে তোর এটাই চালাই দেবো। হালার বলা খালি আমার না, তগরও চালান লাগবো। কি রে ওরা সবাই তো ঠিক কলেজ ড্রেস পরা, তার মানে ওরা এবার এইচএসসি পরীক্ষা দিব আর আমার কেন্দ্রে যদি পড়ে তাহলে তো ভালোই, আমি একলগে দেখা পাই। দাই দাই দিকে গে। আচ্ছা ভাই আপনারা কি এবার এইচএসসি পরীক্ষা দিবেন? না 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 না, আমরা সবাই তো প্রাইমারি স্কুলে পড়ি, আমরা এখন পিএসসি পরীক্ষা দিমু। এই ভাই সারলাম করেন নাকি আপনি আমার লগে? আর পিএসসি পরীক্ষা তো নাই, আপনি পিএসসি পরীক্ষা দিবেন কেমনে? আর এখন চলতেছে এইচএসসি পরীক্ষা। হালার করে আল্লাহ তোর একদম টাস করে মারুম, তাইলে এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, তুই আমাকে জিজ্ঞেস কর যে আমরা কোন পরীক্ষা দিমু। তাও তো কথা সত্য। আচ্ছা ভাই আপনাকে কেন্দ্র কোন হলে পড়ছে? হাটুকাপা। হাটুকাপা? ভাই আমারও তাই জায়গায় পড়ছে। তাহলে ভাই আমার আপনার লগে লইল না, আমি না কোনো কিছু চিনি না। কেন এতদিন কি বাপমার লগে চলছত নাকি? হ্যাঁ বাপমার লগে চলছি, আর আজকে প্রথম পরীক্ষা তো, এর লগে আমি নিজে নিজে যাওয়ার সিদ্ধান্ত নিছি। একদিনই বড় হয়ে গেছো গা? না একদিনে না, আস্তে আস্তে বড় হয়েছি। আজকে ফিটার কয় লিটার খাইছো? না ভাই এখন আর ফিটা মিটার খাই না, ফিটা তো ছোটবেলা খাই, এখন বড় হয়ে গেছে না, এখন ফিটার খাই না। ভাই আমার লইল না। এই বলো তুই কি লগে কি লয়ে যাবো? হ্যাঁ তাই তো করা লাগবো, না ছাড়া তো হল বন্ধ যাই পারবো না। সারা জীবন বাপ মায়ের লগে চলছে, বুধাই গনকার দিনই মাই গিয়া বলা। অবশ্য তো তোর বাপ মারি। হ্যাঁ আচ্ছা ল, নাইলে আমাকে দেরি হয়ে যাবো। আয় তাড়াতাড়ি আয়, ল ল ল আগা। এই ভাই 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 এক মিনিট। আচ্ছা ভাই আপনার প্রিপারেশন কেমন? আরে প্রিপারেশন প্রিপারেশন অনেক ভালো আছে, এ প্লাস পাইতে পারি। এ প্লাস? ভাই অনেক কমন পাইছেন না? আরে আমগো কমন লাগে না, পুরা বই আমগো কমন। ভাই তাইলে আমার একটু দেখায়েন পরীক্ষায়। দে আমু তো রুল কত? আমার রুল 86। কি 86? তাইলে তো তুই আমার পিছনে, আমার 85। কিন্তু বন্ধু আমার তো 87 আর পিছনে। আরে সমস্যা নাই, আমরা তো এ প্লাস পামুই। তাইলে ভাই আমার একটু দেখায়েন, আমি না পড়ছি কিন্তু কিছু কমন পাই নাই। আচ্ছা সমস্যা নাই, দে আমুনি তাইলে ল আগাই। আচ্ছা ভাই এক মিনিট, আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়ছেন? ওই বেটা কি আর কয় ঘন্টা করে পড়ছি বেটা, আমরা আবার সারা দিন খেলাধুলা মজ মাস্তি সব করছি, কোনো পড়ালেখা নাই। এ আইছে আমার এ প্লাস হলো লুক, নিজে করব ফেল আবার আমার নাকি দেখাইবো। ওই বেটা কি আর ফেল করব, আমরা বেটা সবাই এ প্লাস পাবো। এ এ প্লাস পাবে না, আমি দিনে 5 ঘন্টা ধরে পড়ছি তারপরও এ প্লাসের গ্যারান্টি দেয়া পারে না, আর আপনি না পড়ে এ প্লাসের গ্যারান্টি দেন না। কোকা তুই এটা বুঝবি না। আচ্ছা ল, এ বুঝুন না কি লাগে, আপনি আমারে বুঝান। তুই ল পরে বুঝাবো নি। না আপনি আমারে এখনই বুঝান, নাহলে আমি যাবো না। ওই ওরে জোর করে নি আয়। মামা পরীক্ষার পরে কিন্তু আমরা টুরে যাবো, সবাই একদম রেডি হয়ে থাকি, সে আবার বাহানা করিস না কিন্তু। আমারে ছাড়ো, এই দাঁড়াও কেন্দ্রের সামনে তাই পড়ছি, এখন তো কও যে তোমরা এ প্লাস পাইবা কেমনে? দাঁড়া তোরা না কয়া দেখাইতেছি, এই মোটর শুরু কর। দাঁড়া টেনশন লইস না, আর আছে। আরে খারা এখনই অবকাই লইব, আমি তো বাইরে করি নাই এখনো। তোমরা এই ভাবে প্লাস পাবা? আব্বে পিকচার আবি বাকি হে। মামা আজকে এরকম দাঁড়িয়ে নাই দেখে নকল করতে পারি না। আরে বাস তোমরা এই ভাবে প্লাস পাবা, যাক ভালো বুদ্ধি তো, কিন্তু সিকিউরিটি যে চেক করব তখন কি করবা? সিকিউরিটি চেক করবো বেটা তরে, আমাকে কোনোদিনও চেক করবো না। এ আইছে তোমরা কি ভিআইপি নাকি যে তোমাকে চেক করবো না? কে চেক করবো বেটা, আমরা হলো এক্সট্রা ভাবলা লোক, আমরা বেটা ইমন একটা কনফিডেন্স নিয়ে ভিতরে যাবো যে আমরা পরীক্ষায় সব কিছুই পারি, এর লিগে দেখবে আমাকে চেক করবো না, চেক করবো হলো তোর মতো বোধাই রে। দেখা যাবো না, লও যাই দেখি। আচ্ছা এই মালগুলো জায়গা মতো ধুয়ে লো। এও নাই ওই খারা আমার আগে যেতে দি। ওই তুই দাঁড়া। কি হলো ওরা গেল ওগুলো আটকালে, না আমার আটকালেন কে লিগে? তোরে আটকাইছে, তোর কাছে নকল আছে? এ নকল করবো বলে আর আমি হাই সিকিউরিটি জায়গায় পরীক্ষা দিবার সেই জায়গায় আমি নকল করুম না? হাই রে এটা কত হাই সিকিউরিটি হল, ওটা আমার ভালোভাবে জানাই আছে। তাড়াতাড়ি পেন খুল। আস্তাক ফিরলো, হলের সামনে এত মানুষ, ওকে সামনে আমি পেন খুলুম না? এই মেয়ে জান উল্টা পাল্টা কতক্ষণ খালি তেলে নেই, দাঁড়াই থাক। ড্রাইভার দেন নেমুন করুন কে সাত খুল দিলে। এই কি কোন আপনি উল্টা পাল্টা কথা, হলের সামনে আমি সাত খুলুম আমার কি মান সম্মান নাই? গুইরা মান সম্মানের জায়গা দিলে, ভালো বিপদে পড়লাম। দেখেন নেন দেখেন কি দেখবেন, দেখেন দেখেন। আস্তাগফিরুল্লাহ, শালার পোলা পান পরিষ্কার করে আয় নাই, ভিতরে সব পশম রয়েছে। এই তোরা সবাই ঢুকছস তো, আজকে একদম কুবাই দিব আমরা, আমরা বেটা এ প্লাস পাবো। এই মামা সাংবাদিক তো থাকার কথা গেটের বাইরে,
আর এই হলের ভিতরে কি করে মামা বাস্তা ছেলে সবাই নকল ফালাই দে আরে এই আগেই ফালাও না এত ভয় পাও কি লিগে সাংবাদিক তো আমাকে চেক করবো না সাংবাদিক মনে হয় আছে ম্যাজিস্ট্রেট ইন্টারভিউ লিগে এর থেকে ভালো লও হের কাছে যে আমরা দিকে দিয়ে হ্যাপিয়ার লিগে আইছে তাহলে চলো ওর কাছে যে দিকে আমরা আচ্ছা আয় আয় এই আপনি কেরা আপনি হলের ভিতরে ঢুকলেন কে আপনি কি দপ্তরি আচ্ছা তুই কেরা তুই কি সুইপার হলুদ সাংবাদিক এই বলো তুই আমাকে গেট আটকা লিগে লিগে তাড়াতাড়ি সর আমাকে ক্লাসরুম খুঁজতে হইব ক্লাস খুঁজতে হইব তো না দাঁড়া এই কিরে গেটের ওই দারোয়ান ওরে কোট পরে দিয়ে গেল কে ম্যাজিস্ট্রেট যে কোট পরে মানে তার কারে পরাইবো ম্যাজিস্ট্রেট এও নাম হবে কি গো আমি জানি কি ক্যান্সার আপনি তো চালাক ম্যাজিস্ট্রেট না আমি ম্যাজিস্ট্রেট তা আমি জানি কিন্তু তোরা জানি আমার কি কইছিলি কই স্যার কিছু কই নাই তো কিছু কষ্ট নাই না বলত না আর কেটা জানে আমার কইছিল যে আমি এখন ফিটার খাই ওই কইছিল স্যার ওই কইছিল আমি ফিটার খাই না দেখছো দুধের কি পাওয়ার এই নকল বের কর কই স্যার আমার কাছে কোনো নকল নাই নকল নাই না এই তো তুমি আমার গুড স্টুডেন্ট আর বাবা বোতাম লাগাও আর ইন করো এটা কি এই তোর নকল বের কর স্যার আমার কাছে কোনো নকল নাই স্যার আমি সব নকল বাইরে ফেলাই দিয়েছি আর স্যার আমি অনেক ভদ্র আর ভালো স্টুডেন্ট ভদ্র আর ভালো স্টুডেন্ট হ্যাঁ এটা তো চুলা দাড়ি দিয়ে বুঝতেছি যে তুই কত ভদ্র আর ভালো স্টুডেন্ট সমস্যা নাই আমি বাইর করতেছি পুষ্পা নকল বাইর হয়ে যা এটা কি এত বড় ছাত্র এত বড় কলেজ আছে আমার কেন্দ্রে নকল করবি এই তগরে কি দুধের পাউডার দেব নাকি নে এখন লেখা শুরু কর স্যার কি লেও মো রাইট বেরো যা লিখছিলাম সব তো নিয়ে গেছেন গা ও নিয়ে গেছি কেন তাইলে কি করবি খাতার মধ্যে টিকটকের শাড়ি লিখে দে মিস্টার স্যার আপনি যেভাবে নকল ঠেকালেন স্টুডেন্ট সেজে তো আপনার মতো মিস্টার স্যার প্রত্যেকটা কেন্দ্রে থাকা উচিত আসলে সিস্টেম এমন হওয়া উচিত যেন কোনো কেন্দ্রে নকল না হয় ধন্যবাদ মিস্টার স্যার একদম ঠিক বলেছেন আর প্রত্যেকটা কেন্দ্র হওয়া উচিত নকল মুক্ত বন্ধু এখন আমরা কি করব এখন তো আমরা জিওর ফেল হাই রে আমরা বেটা টিকটক যুগের স্টুডেন্ট আমাকে বেটা স্যারে মোবাইল আনে আটকাইতে পারে নাই আর নকল আনা কিভাবে আটকাইব এইবার খালি আপনারা দেখেন পার্ট 2 তে যে কিভাবে আমরা নকল করি গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আর গাইস আপনারা ভিডিওতে লাইক করতেছেন না কেন আপনারা কি দ্বিতীয় বার দেখবেন না যে আমরা কিভাবে নকল করি তো দ্বিতীয় বার দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি ভিডিওতে লাইক করেন আর গাইস আমাদের মেন চ্যানেলের শুটটা একটু দেরি করে হইতেছে কারণ আমাদের এই যে আবুল মশাই পরীক্ষা দিতেছে ফাইনাল ইয়ারে তো আবার তো যাই হোক ওর জন্য একটু ভিডিওটা একটু দেরি হইতেছে তারপরেও আমরা সামনের বৃহস্পতিবার ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড করতে পারবো আমাদের ভাইবেদার চ্যানেলে তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা এনজয় করতে থাকেন নাকি ভিডিওর নাম কি এটা বলি না আর সামনের যে ভিডিও আসতেছে ওই ভিডিওটার নাম হলো বলদ নাম্বার 1 আর গাইস সবসময় তো আবুল আর বলদ আমার এই বানা এইবার কার বলদ কে জানেন এই যে কথা কইতেছে ওই এলি কইছি আমি চশমা নাই পরুম না তুই বল বলদ বলদ লাগে তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন